শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের রামগতিপাড়ার জলের পাম্প মেশিন আসলে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভজন পাল জোর দক্ষভাবে তার এরিয়াতে নিয়ে যাচ্ছে বলেই অভিযোগ এলাকাবাসীর। আজ এলাকাবাসীরা একত্রিত হয়ে জলের মেশিনের কাজ বন্ধ করে দেয়। দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল এলাকাতে জলের মেশিন বসানো হোক। ভোটের পর এখনো পর্যন্ত বিধায়ক বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের আশা পূরণ করতে দেখা যায়নি বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর। কি রয়েছে অভিযোগ এলাকাবাসীর শুনে নেব। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমার জাগার দাদুর আমার জাগার দখলদারি এনো কেমনে পাম বইব ন? হ্যাঁ, আমার পর্দানো কে হেল্প ফিফা আছে কে নিবে আমার জায়গাটা? হ্যাঁ, এটা এনে এমএলএ এমএলএ আইতিব তোলে এসডিএম সব আইতিব এনো তোলে আমরা কাম দেয় বদ্ধ বদ্ধ রাহম অনস্তি করাহ মনে এ জায়গাটা রনে আমরা সবাই আছে পাড়ার প্রতিবেশী এ পামটা বলিলে রামগতি 1 নম্বর ওয়ার্ডে এনে হ্যাঁ জোরে ক্ষমতা আনিয়ে এনে কেমনে দখলদারির মধ্যে কেমনে আনিয়ে বহিল কে কে এটা বদন ফাল পর্দানে প্রধান বিজেপি নেতা প্রধান শ্রীনগরে তো আপনি জানেনই না আপনার জায়গাতে না আমার আমার জানা বাধ্য গিয়েও জানা জানা হয়েছে না এইভাবে যে জমিটি বরাদ করতেছে কে করতেছে জমি বরাদ জমি বরাদ যে করছে কোনো পারমিশন নিছে কোনো পারমিশন নিছে না তো আপনি কি চাইতেছেন এখন না আমরা অনেক পাম বহাইতে নাই না ধরে পাম বইতে এমএলএ আইতিব ডিএম আইতিব মিটিং করছে ক হ ওইব ওইব এ কথা কয়া তো এখন দে নাকি এই মেম্বার ই কিটা কয় চেয়ারম্যান রে পাই তারা তো আননের কইছে আমরা সুবিধা লাগা এমএলএ আইছেনি এখন নির্বাচনের পরে না না আইছে না আমরা এমএলএ চিনছে না চিনছে না আমরা বুদ্ধিছি ঠিক হই চিনছে না আপনাদের এমএলএ নাম কি বীরেন্দ্র কিশোর দেবব্রহ্মা আপনাদের এলাকাটার নাম রামগতিপাড়া পামটা আইছিল যে রামগতি ফাড়ার নামে ওই পামটা তারা কি করছে রামগতি ফাড়ার থেকে পাল ফাড়া নিয়ে পড়ছে এও কি জানি কয় দুর্নীতিভাবে জায়গাটা দখল করার পর জায়গাটা দখল হয়ে গেছে অন্য ওই আরেকজনের নামের এই ট্রাইবেলের দখলদারি এখন 100 বছরের উপরে চলে গেছে গা আমরা দাদুল আমার থেকে জায়গাটা দখলদারি এখন তারা এটা এই বিজেপি সরকার আওয়ার পর তারা এটা ইয়ে করছে তারা জোর জবরদস্তি কিনা জায়গাটা দখল বিজেপি আমিও করি বিজেপি আমরাও করি আমরাও করি হ্যাঁ তারপর দে প্রধানে কি মনে করছে হ্যাঁ নিজের ব্যক্তিগত জায়গাটা দখল করতে চাইতেছে হ্যাঁ এটা আমরা হয়তো দিব না যে জায়গাটা স্যাংশনে ওয়াটার সাপ্লাইটা আছে যে জায়গা সেই জায়গাতেই বোক আর কি জানি কয় যার জায়গার দখলে যার মালিক জায়গার মালিক সেই জায়গাটা পাইতে হোক মালিক কি জানে মালিক কি জানে এখানে যে পাম্পের মিশিং বইব ওই তো তারা হঠাৎ করে মাটি ফেলে দিছে পাইম সেট বইব এই কারণে তো আজকে আইতে হইছে আমরা যে জায়গার মালিক কি জানে এই ব্যাপারটা এখানে জানতো না জানানো হইছে না না জানানো হইছে না তারা তো এই যে এখানে যে জমিতে যে মাটি বরাদ্দ করতেছে এটা কোনো সরকার বা ডিএম থেকে কোনো ধরনের পারমিশন তারা না না জমির মালিকের কোনো নোটিশ দেওয়া হয়েছে না কোনো কিছু দেওয়া হয়েছে না যদি মনে করে বলে এটা সরকারি গভর্নমেন্ট জায়গা তো নেক্সট মানে সরকারি তবে তো একটা 100 বছর ধরে যে দখলদারি আছিল এটার তো একটা কিছু থাকতে হয় মানে এটার মালিক আছে তো কিছুটা নিশ্চয় আছে এমন এসব ধরনের খাস জায়গা তো প্রচুর জায়গা আছে তিলা জমিন আছে অনেকগুলো জমিন আছে সেখানে গেল না কেন কেন এই কি জানি কয় জমিনে নাল জমিনে দেয়াইলো এই লোক আমরা সমস্যাটা আমরা মানে সাপ্লাই ওয়াটার সাপ্লাইটা যেখানে আছে সেখানেই বসাক কোনো আপত্তি নাই কিন্তু এই জামেলা জায়গার মধ্যে আমরা বইতে দিব না হ্যাঁ এটাই আমরা বক্তব্য মানে আমরা ফারাবাসী মিললে সবাই আমরা অবজেকশন করি পামটা যাতে এখানে না পায় জায়গার মধ্যে বইতো না এই জায়গার মধ্যে বইতো না এই লোক সুযোগ কথা এটা মানে জায়গা আরেকজনের দখলদারি জায়গা সে জায়গাটা ফাঁক আরএফএল এর ত্রিপুরার একমাত্র শুরু বেস্ট বাই বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার আরএফএল প্লাস্টিক্স ইটালিয়ানো মেলামাইন আরএফএল গ্যাস স্টোভ আরএফএল টয়েস আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী আমাদের ঠিকানা রোনালসে রোড নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড আগরতলা ত্রিপুরা আমাদের ফোন নম্বর
তো জল লাগে, জলের সমস্যা আমরা এখানে রামগতির পাড়া, আমরা জল সমস্যা, জল লাগে ওই আমরা লাগলে লাগলো ওই আর কিছু না। এই জল যে আছে এটা আমরা লাগে ওই আছে রামগতি লাগে আছে। তারপরে ওখানে বলে ওই দিকে সাইডে বলে যাইব, তারপরে এইদিকে যাইলে আমরা জল পাইতো না। কে কইছে ওইদিকে যাবো? এটা এইদিকে মানুষ কইতেছে আর কি, এলেগে আমরা এইদিকে যাবো লাগে আরেকবার ওখান মিটিং হইতেছে আর কি। আপনাদের যে জলের লাইনটা আপনাদের জন্য আছে এটা অন্যদিকে নিয়ে যাইতেছে তারা? হ্যাঁ। কত নম্বর ওয়ার্ডে লেগে আসলো এটা জলের লাইন? এক নম্বর ওয়ার্ডে আইছে। এখন কত নম্বর ওয়ার্ডে নিতে আছে? ইনে কত নম্বর জানি, এক নম্বরে এটা ওইখানে গেলে আপনার জলের এটা হলে পালবাড়ি কইতেছে আর কি, আর পার পালা কইতেছে, তারপরে আমরা হলে রামগতি কইতেছে এক নম্বর ওয়ার্ড। আমরা জায়গাটা কার? এটা জায়গাটা হলো বুরুদাপুর। এখন সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হয়তো না সাপ্লাই বইব পঞ্চায়েত, শ্রীনগর পঞ্চায়েত জায়গাটা আমরা কিনছি, আমরা মুখের কথা জিজ্ঞাসা না যে এনে সাপ্লাই বইব বা তোমরা কত জায়গা দাও কি আসো বিষ কখন অব্দি জিজ্ঞাসা না। আমরা বেড়া দিয়েছিলাম, বেড়ার উপর দিয়ে মাটি ফেলাইছে। কারা ফেলাইছে? হয়তো প্রধান প্রধান তারা এই জায়গাতে বসে। এই জায়গার কোনো ওয়ার্কার আছেন যে সাপ্লাই লাইন আছে এরকম কোনো ওয়ার্কার আপনাদের আছেন? তো পঞ্চায়েতের ব্যাপার, আমি তো আর পঞ্চায়েতে যাই না। মানে জুরজ বস্তি করে এখানে করে মূলত কথা জুরজ বস্তি হবে অন্তত দেব যাব যাব জুর হইতাছে। মানে কি মনে হয় ঠিক নেই ব্যাপারটা? ব্যাপারটা কেমন এটা জায়গার ফাটিলে তো একটা কথা কোন উচিত জিগান দরকার জায়গাটা যা খাস ঠিক আছে, কারণ না কারণ দখল আছে। এই জলের লাইনটা কার লেগে আসলো, কোন এরিয়া লেগে আসলো এটা? এটা তো এখন শুনতেছি রামগতি লেগে আছে। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।